সারা দেশে চলমান ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে তিন প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার সেগুনবাগিচা, যাত্রাবাড়ি ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মারুফ শাহরিয়ার, বরিশালের মঙ্গলহাটা এলাকার শাহাদাত হোসেন এবং গাজীপুরের কালিয়াকৈর থানার চাতৈনভিটি এলাকার আব্দুল আজিজ। এ সময় তাদের কাছে 32টি স্বাক্ষর করা ফাঁকা চেক এবং প্রায় 56 কোটি টাকার এমআরটি বসানো স্বাক্ষর করা 10টি চেক এবং 50টি স্বাক্ষর করা ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই প্রক্রিয়ায় আমরা প্রথমেই একজন ভুক্তভোগী যিনি আমাদের অফিসে আসলেন, তিনি তার সেলের জন্য তিনি অ্যাকচুয়ালি এই প্রতারক গ্রুপের চক্করে পড়েছিলেন। পরে আমরা যে মাঠে প্রতিদিন ব্রিফিং দিয়েছি যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এভাবে মেনটেন করা হবে, কোনো তদবির কোনো কিছুই কাজ হবে না, সেটা তাদেরকে আমরা বারবার বুঝিয়েছি। এটা বোঝানোর ফলে ওই ক্যান্ডিডেট তার বাবার কাছে গিয়ে বলছে যে তুমি মনে হয় প্রতারকের খপ্পরে পড়েছ, এটা অ্যাকচুয়ালি কোনো তদবির কিছু হবে না, সবার যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। তখন ওই ভিকটিমের বাবা মানে প্রার্থীর বাবা আমার কাছে আসে, সে তথ্য দেয়, তার তথ্যের ভিত্তিতে আমরা এই প্রতারক গ্রুপকে ধরতে সক্ষম হয়েছি।